আসসালামু আলাইকুম। হাংরি মোমেন্টসের আজকের নিবেদন ডিনারের জন্য বানানো কুচু চিংড়ি দিয়ে পটলের তরকারি ঘরোয়াভাবে। কয়েকটা পটলকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এছাড়া দুটো আলু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলোকে হালকা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। ওই একই তেলে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। কুচো চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন এটাকে তুলে নেব। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব, সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢাকা দেব। এবার উপর থেকে চিংড়িগুলো ছড়িয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে দিলাম। বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব উপকরণগুলো, গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের ঘরোয়া পটল চিংড়ি রেডি।